ঈদের গান শোনাবো, খুবই পরিচিত একটি গান। আর ঈদ যেন সবার জীবনে আনন্দ বয়ে আনে, আর আনন্দের সাথে আমি একটু আনন্দ শেয়ার করতে চাই। এই জন্য আসতে আসছে আমার এই আড্ডা। আমার সাথে রয়েছে আমার পরিবারের সদস্যরা, এটা আমার মেয়ে ছেলে, কি ভাতে চলে আসছে সবাই নিয়ে আজকে আমাদের এখানে। আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে দুলছে খুশি নদী প্লাবনে, আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে তুলছে খুশি নদী প্লাবনে, ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক আ বলো, ঈদ মোবারক আ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক আ বলো, ঈদ মোবারক আ। হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে বুকে ত্রিভুব মিলায়, হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে বুকে ত্রিভুব মিলায়। জাগলো সারা যেন ঘুমের পাড়া, জাগলো সারা যেন ঘুমের পাড়া, জান্নাতি কলতানে আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক আ বলো, ঈদ মোবারক আ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক আ বলো, ঈদ মোবারক আ। ওগো প্রভু শোনো তুমি তুলেছি দুটি হাত, ক্ষমা করো ভুল যত কবুল করো মোনাজাত। ওগো প্রভু শোনো তুমি তুলেছি দুটি হাত, ক্ষমা করো ভুল যত কবুল করো মোনাজাত। নিত্য দিনেই হোক ঈদের খুশি, নিত্য দিনেই হোক ঈদের খুশি, ব্যথার মরু দিয়া বানে আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মোবারক, ঈদ মোবারক। তো বন্ধুরা, ঈদ কেমন কাটছে? হ্যাঁ, শাহাবুদ্দিন শিহাব, ঈদ কেমন কাটছে তোমার? সবাইকে শুভেচ্ছা ঈদের। হ্যাঁ, সালাম আলাইকুম আসসালাম শাহাবুদ্দিন, তোমার গান অনেকদিন মিস করতেছি। হ্যাঁ, আচ্ছা, সবার ঈদ কেমন কাটছে? সবাই কেমন ঈদ কাটলো? হ্যাঁ, গম আছি, গম শামসুল বাড়ি। আল্লাহ তে যার পূর্ণ
কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? শামসুল বাড়ি, তোমাকে অনেকদিন দেখি না, সেই যে চলে গেলে আর তো আসলে না। রমজানে রইল যার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আস, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ দিয়ে দেশ আসমানি দাগি। আসি আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে, আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি দাগি। সবাইকে আমার বাসায় দাওয়াত থাকলো, সবাই আসবেন। আর বাসা চেঞ্জ করেছি, বাসা এখন বনশ্রীতে। আর সবার দাওয়াত থাকলো, বাসা নাম্বার রোড নাম্বার ফোন করে শুনে নেবেন। আচ্ছা, এদিকে আমার মেয়ে, আসল ঠিকানা মরণ মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নিচে মানুষের বন্ধ, মিছে গান কবিতার ছন্দ, মিছে মানুষের বন্ধ, মিছে গান কবিতার ছন্দ, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে এই জয়ার পরাজয়, পৃথিবী আমার আসল ঠিকানা মরণ কেদি মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা। তো পৃথিবী আসলে আমাদের আসল ঠিকানা নয়, যতই আমরা আনন্দ করি আমাদের মধ্যে কিন্তু একটা লিমিট থাকতে হবে, কারণ আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে কি জবাবদিহিতা, এই জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকা দরকার মৃত্যুর জন্য। আর স্মরণ করে দিলাম আজকে ঈদের দিনে, আর ঈদের আনন্দ সবাই আনন্দ করবো, কিন্তু আনন্দের মধ্যে সবসময় একটু একটু নিয়ন্ত্রণ থাকবে আর কি। একটা গান করি, আর গান করবো, সবাই কি আছেন সাথে? ভাই ধন্যবাদ আপনাকে।
সুন্দর করে গান কোন গানটা গাবো? যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যার মতো মরমি কোথাও আর মেলে না, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যার মতো মরমি কোথাও আর মেলে না, হৃদয়ের হাহাকার আবাদ করে দিতে আর তার বুক এত প্রশস্ত, তার না ডাকি আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা পেয়ে মধুময় মনোহর স্বপ্ন সম, মহানবী বলে তার কেউ বা ডাকি আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসাকে মধুর মনোহর স্বপ্ন সম, যে জন করুণা অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না, যে জন করুণা অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না, হৃদয়ের হাহাকার আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত, তার না বিশ্বস্ত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার না
এখন একটু বিরতিতে যাবো, বিরতি 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 পরে আবার দেখা হবে। আর সাকিব ভাইজান একদম আমার শরীফ ভাইয়ের মতো গানের গলা, আপনার জন্য দোয়া করি। হ্যাঁ দোয়া থাকলো, অনেক অনেক দোয়া। ইব্রাহিম হাসান, হ্যাঁ ঈদ মোবারক ইব্রাহিম ভাই জি। ইব্রাহিম ভাই ঈদ কেমন কাটলো? আসলে আজকে সকালে বের হতে লেট হয়ে গিয়েছিল, মানে ঈদের জামাত মনে করছিলাম পাবো না, যে এদিকে জামাত শেষ, পরে দেখলাম যে জামাত আবার আরেকটা হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আল্লাহ দরবারে যে আসলে ঈদের নামাজটা মিস করছে, অল্পের জন্য মিস করতেছিলাম কিন্তু নামাজটা পেয়ে গেলাম আর কি। তো আমি এখন একটু বেরোতে যাবো, আসলে ভাইয়ের বাসায় আসছি, ওখানে খাবার দাবার নিয়ে অপেক্ষা করতেছে সবাই। এখন ইনশাল্লাহ আবার দেখা হবে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা সবাইকে।